বন্ধুগণ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হবে তো সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা ইন ভাবে আলোচনা করবো তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা অফিশিয়াল নোটিফিকেশন আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পারছেন তো প্রথমেই আমরা দেখে নেব কিছু ইনস্ট্র্যাকশান যেগুলো হচ্ছে দেখুন ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাইশ চার দু হাজার উনিশ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া দেখুন এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন উনতিরিশ পাঁচ দু হাজার উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর দেখুন বলা হয়েছে লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট মানে আপনারা অনলাইন দ্বারা পেমেন্ট করতে পারবেন একত্রিশ পাঁচ দু হাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তারপর দেখুন বলা হয়েছে লাস্ট ডেট ফর জেনারেট অফলাইন চালান মানে অফলাইনে চালান আপনারা জেনারেট করতে পারবেন একত্রিশ পাঁচ দু হাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট অফ পেমেন্ট থ্রো চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাঙ্ক মানে ব্যাংকের কাজের সময়সীমার মধ্যে আপনারা চালান দ্বারা পেমেন্ট করতে পারেন এক ছয় দু হাজার উনিশ তারিখ পর্যন্ত তারপরে দেখুন ডেট অফ কম্পিউটার বেসেট একজামিনেশান মানে এর কম্পিউটার বেসেট একজামিনেশান হবে দুই আট দু হাজার উনিশ তারিখ থেকে ছয় নয় দু তারিখ পর্যন্ত তো আমরা এখানে মোটামুটি দেখে নিলাম তো এখানে দেখুন এই পদের যে বেতন কি রয়েছে বেতন রয়েছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা গ্রেড পে রয়েছে তো এর পুরোপুরি ভ্যাকেন্সি সম্পর্কে এখনো জানা যায়নি কারণ কমিশন জানায়নি তো তারা বলছে জানিয়ে দেবে তো জানালে আমিও আপনাদের জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন এর ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ কি চাওয়া হয়েছে এবং এজ লিমিট যেটা চাওয়া হয়েছে আঠারো থেকে পঁচিশ বয়সের হিসেব কিন্তু ধরা হবে এক আট দু হাজার উনিশ তারিখের হিসেবে এবং যারা যারা সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে সংশ্লিষ্ট জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখে নিন তো আপনার কিন্তু কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক সমতুল পাশ করে থাকতে হবে তার সাথে দেখুন আপনার এখানে আরও কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন তো এই পদের জন্য আপনারা আবেদন কিভাবে করবেন আপনাদের আবেদন কিন্তু করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি চলছে এবং আপনাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে তো আমরা আপনারা এই ওয়েবসাইটে গেলেই আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য যে অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফি কিন্তু রয়েছে একশো টাকা একশো টাকা ফি কিন্তু আপনারা দিতে পারেন নেট ব্যাংকিং চালান রুপে কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ম্যাস্ট্রো ইউপিআই ভীম এই সমস্ত যে পেমেন্ট মেথডগুলো সেগুলোর মাধ্যমে দিতে পারেন কিংবা আপনি যদি এই সমস্ত থেকে বঞ্চিত থাকেন তাহলে ব্যাঙ্ক চালানের মাধ্যমেও কিন্তু আপনি এটাকে ডিপোজিট করতে পারেন সময়সীমা আপনারা জানেন কবে কি এটা আমি প্রথমেই বলে দিয়েছি এবং আমরা আর নিজের দিকে দেখে নেব যে এর পরীক্ষার সেন্টারগুলো কোথায় রয়েছে সেটা আপনারা ভিডিওটি পোস্ট করে করে দেখে নিতে পারবেন এখানে টোটাল সেন্টারগুলো দেওয়া রয়েছে তো এর দেখুন পেপার ওয়ানে যে কম্পিউটার বেসেড অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে সেটা কি ধরনের থাকছে সেটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো পার্ট এ যে ডিসক্রিপটিভ টাইপের যে প্রশ্ন হবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি কি বিষয় থাকবে এবং ফোল মার্কস থাকবে কিন্তু পঞ্চাশ নম্বরের তো বন্ধুগণ এখানে মোটামুটি সাতচল্লিশটা পেজ রয়েছে তো সমস্ত পেজ নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তো আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই পিডিএফেরও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ডাউনলোড করে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন এছাড়া আপনারা ভিডিওটি পোস্ট করে করে দেখে নিতে পারবেন তো আপনারা যার যারা আবেদন করবেন অবশ্যই আবেদনটা করে নেবেন এবং আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন আমাদের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ